হ্যালো বন্ধুরা, কাজু বাদাম তো আমরা সকলেই চিনি, কিন্তু আপনি কি জানেন এই কাজু বাদামই হচ্ছে বিষাক্ত ফলের মধ্যে একটি। যদি আপনি কাঁচা কাজু খেয়ে ফেলেন তাহলে এর পরিণাম আপনাকেই ভুগতে হবে। কাজু বাদাম খাওয়ার উপযোগী করার জন্য লম্বা প্রসেস রয়েছে। বৈজ্ঞানিকভাবে যদি বলা যায়, কাজু কোনো ফলই নয়, এটি হচ্ছে একটি বীজ। আর এই বীজকে গাছের উপরিভাগেই পাওয়া যায়। কাজুর এই বীজ ফলের ভিতরে না হয়ে ফলের বাহিরে হয়ে থাকে এবং এই বীজ ঝুলন্ত অবস্থাতে পাওয়া যায়, আর যেটা দেখতে বেশ সুন্দর লাগে। কিন্তু আপনি যদি কোথাও এই গাছকে দেখতে পান তাহলে কাঁচা কাজু খাওয়ার মতো ভুল কোনো দিনও করবেন না, কারণ এই কাঁচা কাজু আপনার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।